স্বাগত সবাইকে সময় টিভির অফিশিয়াল ফেসবুক পেজে আমি সোহার আছি আপনার সাথে এবং অফকোর্স আপনারা লাইভ দেখতে পাচ্ছেন আমাদেরকে একই সাথে সবাইকে বলতে চাই যে আজকে কিন্তু বিশেষ একটা দিন বিশেষ দিন কারণ আজকে দ্বিবার্ষিক শিল্পী সমিতির নির্বাচনের ভোট শুরু হয়েছে এবং নির্বাচনের ভোট কিন্তু সকাল 9টা থেকে শুরু হয়েছে যেমনটা আপনারা জানেন যে ভোট চলবে বিকাল পর্যন্ত এবং আমার সাথে স্টুডিওতে আছেন ধন্যবাদ সোহার আমি আপনাদের সঙ্গে আছি খান তাজদিন আহসান আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে তার আগে আমি কিছু তথ্য যারা এইমাত্র যুক্ত হয়েছেন সকাল থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন না তাদের জন্য কিছু তথ্য দিয়ে দিতে চাই এবার 2022-24 দ্বিবার্ষিক নির্বাচনে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে দুজন স্বতন্ত্র প্রার্থী বলা হচ্ছে একজন স্বতন্ত্র প্রার্থী ডন সহ 44 জন চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে মোট ভোটার 428 জন এবং অপরদিকে যদি আমরা যাই অভিনয় শিল্পী সংঘ নির্বাচন চলছে সেটা শিল্পকলায় চলছে সকাল 9টা থেকে ভোট গ্রহণ চলছে সেখানে মোট ভোটার 752 জন এবং সেখানেও কিন্তু দুজন সভাপতি পদে দাঁড়িয়েছেন আহসান হাবিব নাসিম এবং শাহাদাত হোসেন নিপু আলোচনা তো চলবেই তার আগে আমরা একটু আমাদের সঙ্গে একজন চলচ্চিত্র বিশ্লেষক যুক্ত আছেন আমরা তার সঙ্গে কথা বলবো তার সঙ্গে আলোচনা করব আমি ওয়েলকাম জানাতে চাই চলচ্চিত্র বিশ্লেষক বিধান রিবেরুকে ধন্যবাদ কেমন আছেন জি মহামারীর মধ্যে যেমন থাকা যায় সবাই তো এই মহামারীর ভেতরে নির্বাচন চলছে সেটা একটা মানে সাহসের ব্যাপার তো যাক মানে মন্দ নয় সব মিলে এটাই আমি জানতে চাচ্ছিলাম যে এই যে নির্বাচন নিয়ে গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানে একটা সাজ রব অবস্থা কেউ নেতিবাচকভাবে দেখছেন কেউ ইতিবাচকভাবে দেখছেন আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টা দেখুন যে কোনো নির্বাচনই খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ গণতান্ত্রিক ব্যবস্থার ভেতর নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে যদি একটি নির্বাচন অনুষ্ঠিত হয় তার মানে হচ্ছে গণতান্ত্রিক যে চেতনা সেই চেতনাকে আপনি শ্রদ্ধা করেন এবং সেই সেটাকে সমুন্নত রেখেই আপনি কাজ করতে চান বা যেই প্রতিষ্ঠানটিকে বা যেই সমিতি আমরা দেখি যে চলচ্চিত্রের শিল্পীদের নিয়ে গঠিত যে সমিতি সেই সমিতির যে গণতান্ত্রিক চর্চা হচ্ছে সেটা একটা সাধুবাদ জানানোর মতো বিষয় তবে বিষয়টি যদি শুধুমাত্র নির্বাচনে আটকে থাকে যদি নির্বাচন কেন্দ্রিক হয় সমস্ত কর্মকাণ্ড এবং যেই কারণে আসলে এই মানে সমিতি গঠিত হয়েছে যে শিল্পীদের দেখভাল করা এবং তারা যেন চলচ্চিত্রে কাজ করতে পারে এবং চলচ্চিত্রটি যেন আরো বেশি উন্নয়ন ঘটে চলচ্চিত্রের কারণ এখানে আরো অনেকগুলো সংগঠন রয়েছে আপনারা জানেন যে চলচ্চিত্র পরিবার বলা হয় সেই 18টি চলচ্চিত্র সমিতিকে নিয়ে এই পরিবার গঠিত হয়েছে সেই পরিবারের পরিচালক সমিতি রয়েছে প্রযোজক সমিতি রয়েছে শিল্পী সমিতি রয়েছে আরো অনেক সহকারী প্রযোজক সহকারী পরিচালক নানা ধরনের এই সমিতি রয়েছে কিন্তু সকলে মিলে এফডিসি কেন্দ্রিক যে সমিতিগুলো অর্থাৎ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ চলচ্চিত্রের উন্নয়নের জন্য এই কর্পোরেশন এবং এর ভেতরেই যারাই রয়েছে যে সমিতিগুলো তারা আসলে শেষ পর্যন্ত চলচ্চিত্রের উন্নয়নেই কাজ করবেন কিন্তু দুঃখজনকভাবে দেখা যায় যে চলচ্চিত্র শিল্পী সমিতির বলি বা যে কোনো এই পরিবার চলচ্চিত্র পরিবার তারা যতটা না বেশি আসলে চলচ্চিত্রের উন্নয়ন বা ভালো চলচ্চিত্র নির্মাণ চলচ্চিত্র মূল যে কাজ সেটা হলো যে ভালো একটি গল্প খোঁজা ভালো প্লট তৈরি করা এবং ভালো কলাকুশলী নির্মাণ করা দরকার হলে বাইরে থেকে প্রশিক্ষণ দিয়ে আনানো বা বাইরে থেকে মাস্টার ফিল্ম মেকার বা মাস্টার সিনেমাটোগ্রাফার এনে এখানে এখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা এগুলো দিকে মনোযোগ নাই কিন্তু আমরা দেখি যে প্রতি বছরই খুব বিধান তাহলে আমরা কি বলতে পারি যে এই যে নির্বাচন এই নির্বাচনের হার জিত নিয়ে আসলে চলচ্চিত্রের উন্নতির উপরে খুব একটা প্রভাব ফেলে না না আসলে প্রত্যেকটা আপনি জানেন যে পদ পদবি কিন্তু তার সেই পদবির পদের বলে কিন্তু নানা ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বা ধরুন নানা বিবিধ সুযোগ সুবিধা তারা আসলে পেয়ে থাকে এবং এক ধরনের সম্মান সামাজিক সম্মানের সমস্ত বিষয় আসলে থাকে কাজেই সম্মান শ্রদ্ধা এবং সুযোগ সুবিধা এসবের পেছনে আমার মনে হয় যে অনেক বেশি নজর মূল বিষয়টি থেকে কারণ মূল বিষয়টি তো চলচ্চিত্র এবং চলচ্চিত্রের যারা শিল্পী যারা অভিনয় করেন তারা চলচ্চিত্রের দিকে যদি মনোযোগ না দিয়ে শুধুমাত্র কমিটি পদ পদবি কে সম্পাদক হলেন কে সভাপতি হলেন এই সমস্ত বিষয়ে বেশি মাথা ঘামান তাহলে হয় কি যে আপনি যদি দেখেন যে অনেকেই আছেন সেই সব কমিটির আমি নাম ধরে বলছি না
তারা আসলে কতগুলো ছবি করেছেন বা ছবিতে তাদের আসলে অবদান কতটুকু, তাদের তাই না, মানে এই ধরনের ধরে ধরে আসলে আলাপ করা যায় এবং তাদের আসলে সমন্বিত হবে কোনো পরিকল্পনা আছে কিনা আদৌ, বা যদি থেকেও থাকে সেগুলো আসলে গত কয়েক বছরে প্রতিফলিত হতে দেখেছি আমরা, সেগুলো কিছুই আসলে হচ্ছে না। আলটিমেটলি যেটা হচ্ছে সরকারকে অনুদান নিয়ে এগিয়ে আসতে হচ্ছে। আমরা জানি যে একটা করোনা মহামারী গেছে, সেটা সত্যি, সেটা সবার বেলায় সত্যি, কিন্তু বাণিজ্যিক ছবির বেলায় আমি মনে করি এটা খুবই একটি আত্মঘাতী সিদ্ধান্ত যে সরকার অনুদান দেবে। সরকার অনুদান দেবে সে সমস্ত চলচ্চিত্রের জন্য যে সমস্ত চলচ্চিত্র শিল্প ঘরানার বলা হয়, আর্ট ফিল্ম বলা হয়, সেই সমস্ত চলচ্চিত্রের জন্য আসলে অনুদান দেওয়া হয়। এই কারণে, কারণ সেখানে বাণিজ্যিক উপাদান ঢুকানো হয় না এবং বাণিজ্যিক ভাবে সেগুলো আসলে ডিস্ট্রিবিউট বা প্রদর্শনীর ব্যবস্থা করা হয় না। যেহেতু বাণিজ্যিক ছবির এক ধরনের বাণিজ্যিক উপাদান থাকে এবং তার একটা বিশাল ভোক্তা গোষ্ঠীও আছে, সেখানে অনুদান দেওয়ার কোনো অর্থ হয় না। কারণ এটা তো একটা শিল্প এবং ব্যবসাও বটে। শিল্প অর্থাৎ ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি এবং আর্ট দুটোই। কাজেই প্রথমত বাণিজ্যিক ছবি আসলে প্রথমত এটা একটা আমি মনে করি যে ইন্ডাস্ট্রি বা কারখানা বা সেই শিল্প আর কি। আর আর্ট অর্থে আর্টটা আসলে এখানে অনেক পরে আসে, কিন্তু আর্ট ফিল্ম যেটা সেখানে আর্ট ফিল্মের শিল্প আর্ট অর্থে সেটাই প্রথম আসে এবং পরবর্তী সময় তার কমার্সটা আসে। কাজে কোনটা আগে কোনটা পরে সেটা বিবেচনায় নিয়ে আমার মনে হয় অনুদানের বিষয়টি বিবেচনা করা দরকার। এবং আচ্ছা বিধান, এবারে নির্বাচন নিয়ে যদি একটু বলি যে দুটো নির্বাচনী প্যানেল আছে, দুজন, যেটা জানি খুব বেশি কথা হচ্ছে তারা দুজন, মিশা জায়েদ প্যানেল এবং কাঞ্চন নিপুন প্যানেল, তারা দুজনেই কিন্তু বারবার করে বলছেন যে আমরা শিল্পীর স্বার্থ রক্ষার্থে কাজ করতে চাই। কিন্তু আলটিমেটলি বিজয়ী হওয়ার পরে কি সত্যি শিল্পীদের কোনো উন্নয়ন হয় নাকি একটা রাজনৈতিক সুবিধা ভোগের ইচ্ছা অনিচ্ছা থেকে যায়? না, এটা তো মানে প্রত্যেকটা নির্বাচনেরই আমরা দেখি একটা মানে খুব অভিন্ন ব্যাপার, একটা কমন ফ্যাক্টর যে সবাই প্রতিশ্রুতি দেয়, কিন্তু প্রতিশ্রুতি কতটুকু রাখা হয় সেটা কিন্তু পরবর্তী সময়ে যারা সদস্য থাকেন বা তারা আসলে বুঝতে পারেন। যে গত কয়েকটা নির্বাচন তো আমরা দেখলাম সেখানে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলো আসলে পূরণ করা হয়েছে কিনা সেটা আসলে যারা শিল্পী সমিতির সদস্য আছেন তারাই ভালো বলতে পারবেন। এমনকি এই নির্বাচনের পর কতটুকু পূরণ হবে না হবে সেটা তো ভবিষ্যতে বলে দেবে। তবে আমি মনে করি যে শিল্পী সমিতির সদস্য যারা, তারা তার বিচ্ছিন্ন কিছু নন, তারা এই চলচ্চিত্রের, এই চলচ্চিত্র পরিবারের অংশ। অর্থাৎ অ্যাজ এ ইন্ডাস্ট্রি, একটা চলচ্চিত্র সংস্কৃতি কারখানা, মানে আমি যদি সেইভাবে বলি, এই ইন্ডাস্ট্রি যদি টেকে এবং টেকাতে পারি, সেটার একটা বিজনেস মডেল যদি আমরা পরিপূর্ণভাবে দাঁড় করাতে পারি, তাহলে হয়তোবা এই শিল্পীরাও বেঁচে যাবে। কারণ আপনারা জানেন যে ইরান বলুন বা ফ্রান্স বলুন বা বিভিন্ন যে সমস্ত জায়গায় চলচ্চিত্র খুব ভালো অবস্থায় আছে, সেখানে কিন্তু একটা এই চলচ্চিত্রের নির্দিষ্ট কিছু নিয়মকানুন আছে। নিয়মকানুন যেমন ধরুন, সেখানে চলচ্চিত্র প্রথমেই হচ্ছে প্রেক্ষাগৃহে মুক্তি দিতে হয়, প্রেক্ষাগৃহের পর তাকে যেতে হয় টেলিভিশনে, টেলিভিশনের পর ওটিটি প্ল্যাটফর্মে যায়, কাজে একটার পর একটা ধাপ আছে। কিন্তু আমাদের দেশে কিন্তু সেরকম নেই। এখানে হয় কোনো কোনো ছবি দেখা যায় সেটা ওয়ার্ল্ড প্রিমিয়ার টেলিভিশনে হয়ে যাচ্ছে, ও কখনো কখনো দেখা যাচ্ছে ওটিটিতে প্রচার হয়ে যাচ্ছে। কাজে এখানে আসলে ওই ধরনের মানে মার্কেট প্রোটেকশন বা ওই ধরনের কিছু নেই যে যেটা দিয়ে আসলে বাংলাদেশের চলচ্চিত্র শিল্প ঘুরে দাঁড়াতে পারে, বা এখানে যারা আসলে বিনিয়োগ করে সেই বিনিয়োগকারী এবং সত্যিকার অর্থে যারা চলচ্চিত্র প্রযোজক, সেই প্রযোজক এবং বিনিয়োগকারীদের ভেতর যে সমন্বয়টা হওয়া দরকার ছিল সেটা হয়তো বা নেই, বা সত্যিকারের মানে ফিল্ম প্রোডিউসার আমরা এখনো পর্যন্ত আসলে। বিধান, আপনার কাছে আমার শেষ প্রশ্ন থাকবে যে এই যে আমাদের নির্বাচনের যে তোড়জোড় আমরা দেখছি এখন পর্যন্ত, আমাদের দেশের ইন্ডাস্ট্রির থেকে, আমাদের দেশের সিনেমা ইন্ডাস্ট্রির থেকে তুলনামূলক সফল এবং বড় ইন্ডাস্ট্রি বিশ্বের অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রি কিংবা পাশের দেশ ভারতের কথাই যদি বলি, সেখানে কি নির্বাচন নিয়ে বা কোনো শিল্পী সমিতি নিয়ে এরকম কোনো তোড়জোড় হয় কি না? আমরা কি এখন পর্যন্ত এরকম কোনো তোড়জোড় শুনেছি? না, সেরকম ভাবে তো আসলে মানে দেখা যায় না আসলে সমিতি নিয়ে, কারণ ওরা আসলে ফিল্ম নিয়ে অনেক বেশি চিন্তিত থাকে। এবং এবং সত্যিকার অর্থে কি যে আমি বিভিন্ন জায়গায় দেখেছি যে মানে চলচ্চিত্রটার প্লট এবং চলচ্চিত্রকে পিচিং করা এবং সেখানে প্রোডিউসারদের আকৃষ্ট করা, ফিনান্সারদের আকৃষ্ট করা, সেগুলো নিয়ে তারা অনেক বেশি চিন্তিত থাকে। কারণ একটা একটা প্লটকে প্রি প্রোডাকশন লেভেলে তারা যেভাবে আসলে মানে আদর যত্ন করে তৈরি করে, এবং একটা ক্ষুধা নিয়ে, ওই যে চলচ্চিত্র নির্মাতা, তিনি যে ক্ষুধাটা নিয়ে আসলে চলচ্চিত্র নির্মাণের জন্য এগিয়ে আসেন, একজন প্রযোজক যেরকম
উদ্বেগ এবং উৎকণ্ঠা নিয়ে থাকেন, একটা ভালো চলচ্চিত্র নির্মাণ করার জন্য যে ক্ষুধাটা তাদের ভিতর থাকে, সেইটা আমাদের মানে অন্যদের ভিতরে আমি মানে বাংলাদেশ অন্তত দেখা যায় না। বাংলাদেশের সমিতি নিয়ে এত বেশি মানে পদ পদবীর প্রতি এত বেশি আকর্ষণ তারা বোধ করে, এই জন্য দেখবেন যে বাংলাদেশের এই এফডিসি ভিত্তিক চলচ্চিত্র শুধুমাত্র ফর্মুলার ভিতর চলে, মানে একই ধাঁচের একই রকমের, তারা এর থেকে বেরোতে পারছে না। আমার মনে হয় যে এটা একটা কারণ হতে পারে যে তারা একটা জায়গায় আটকে গেছে বা চিন্তা করার যে ক্ষমতা, সেই ক্ষমতা তাদেরকে হয়তো বা এক জায়গায় আবদ্ধ করে রেখেছে। আমি ধারণা করি শুধুমাত্র নির্বাচন এবং সমিতি এগুলো দিয়ে চলচ্চিত্রের মান উন্নয়ন হয় না। এখানে চলচ্চিত্র যদি সত্যি সত্যি তারা শিল্পী সমিতি বা অন্যান্য যারা যদি ভালো করতে চান, তারা যদি টিকে থাকতে চান, তাহলে যেটাতে নজর দিতে হবে সেটা হচ্ছে যে চলচ্চিত্রটাকে তার কাহিনী এবং তার প্লট এবং তার প্রি প্রোডাকশন প্ল্যানিং এবং তার প্রোডাকশন এবং পোস্ট প্রোডাকশন, এই সমস্ত জিনিসগুলো ভালো করে রিসার্চ করে এক ধরনের মানে আমি বলবো যে সমস্ত মনোযোগ এদিকে কেন্দ্র করে যদি তারা আগান, তাহলে তাদের সমিতি বাঁচবেন, তারাও বাঁচবেন। ধন্যবাদ বিধান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করছি পরবর্তীতে আপনাকে আমরা আমাদের সঙ্গে পাব। ধন্যবাদ সোহার। আসলে ওনার কথা শুনে আমি অনেক কিছুই ভাবছিলাম যে উনি যেটা বললেন যে নির্বাচনের কারণে আসলে চলচ্চিত্র অঙ্গনে প্রভাব পড়ুক আর না পড়ুক, আমি ভাবছিলাম যে ইতোমধ্যে কিন্তু গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রভাব পড়েছে। কারণ সকাল থেকে আমরা যেটা শুনছিলাম যে খুব সুষ্ঠু নির্বাচন হচ্ছে, খুব স্বাভাবিক পরিবেশ, মনোরম পরিবেশ, কিছুক্ষণ আগে কিন্তু আমরা টের পেয়েছি যে একটা ব্যাপক উত্তেজনা কিন্তু শুরু হয়ে গেছে। একটা বিষয় বলতে চাই, আমরা এতক্ষণ আসলে কথা বলেছি যারা এফডিসিতে এসেছেন ভোট দিতে বা এখন বা যারা পদপ্রার্থী তাদেরকে নিয়ে, একজন চিত্রনায়িকাকে নিয়ে আমরা কথা বলতে চাই যিনি দুদিন আগে হয়তো লাইভে এসেছিলেন, উনি গতকালও লাইভে এসেছিলেন কিন্তু অনেকদিন যাবত উনি পর্দায় অনুপস্থিত, একসময়ের জমজমট নায়িকা চিত্রনায়িকা পপি, কিন্তু উনি এসে কিন্তু লাইভে এসে এক প্রকার বিস্ফোরণ ঘটিয়েছেন। কারণ উনি অনেক ধরনের নেতিবাচক মন্তব্য করেছেন, অনেক ধরনের বিতর্কিত মন্তব্য করেছেন, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য? আসলে ওনার বিষয়টা নিয়ে যদি কথা বলতে হয়, চিত্রনায়িকা পপিকে দেড় বছর ধরে আমরা পর্দায় দেখিনি, উনি পর্দার আড়ালে ছিলেন এবং উনি ক্যামেরার সামনে এসে ভিডিওতে বলেছেন যে আমি ক্যামেরার সামনে আসতামই না, শুধুমাত্র আমি একজন শিল্পী এবং আমার দায়িত্বের কথা চিন্তা করে আমি ক্যামেরার সামনে এসেছি। এবং উনি স্পষ্টভাবে মানে খুব স্পষ্ট করেই বলেছেন যে উনি হচ্ছে সাপোর্ট করছেন কাঞ্চন নিপুণ ব্যানকে, কেন সাপোর্ট করছেন তার পিছনে উনি কিছু ব্যাখ্যা দিয়েছেন। এবং উনি ভালোভাবেই আসলে আমাদের যে দ্বিতীয় পক্ষ মিশা জায়েদ খানকে কটাক্ষ করে কিছু কথা বলেছেন। তো আসলে এই এই যে আলোচনা, তোমার কাছে কি মনে হয় যে আসলে বারবার জায়েদ খান কেন সব বিষয়ে জড়িয়ে যাচ্ছে? আমি এটা বলতে পারবো না, তবে হ্যাঁ এটা নিয়ে একটা বিতর্ক একটা আছেই যে জায়েদ খানকে সবসময় টানা হচ্ছে, জায়েদ খান সব কিছুর মধ্যে জড়িয়ে যাচ্ছে। কিছুদিন আগে আমরা যদি বলি এফডিসিতে একটা ইনসিডেন্ট হয়েছে, আমরা সবাই হয়তো বা দর্শকে হয়তো ইতিমধ্যে দেখে ফেলেছেন যে কোনোভাবে জায়েদ খান একটি চাদর পরে এসেছেন এবং সেই চাদরের নিচে তিনি ভোটারদেরকে টাকা দিচ্ছেন যেন তারা ভোট দেন। বিষয়টা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে পারবে, তবে এ নিয়ে কিন্তু খুবই বিস্ফোরক মন্তব্য করেছেন নিপুণ। তিনি বলেছেন আমি চাইলে তার প্রার্থিতাও বাতিল করতে চাই এবং আমি আবেদন করতে চাই, টাকা দিয়ে ভোট কিনছেন, দুই নম্বরই চলবে না, এ ধরনের মন্তব্য তিনি করেছেন আজকে। তো এটা তো কিছুক্ষণ আগে নিপুণের একটা মন্তব্যের কথা বললেন, পপিকে নিয়ে আমরা কথা বলছিলাম, আসলে অনেক কিছুই তিনি বলেছেন, এমন কথা তিনি বলেছেন যে তার কাছ থেকে টাকা নিয়েছেন জায়েদ খান এবং তার বুকে বন্দুক দিয়ে বলেছেন যে আপনি অভিনয় ছেড়ে দেন নাহলে আপনার ভাইকে ফাঁসাবো, এ ধরনের মন্তব্য তিনি করেছেন। এবং এই কারণে ভয়ে জানের রক্ষায়, প্রাণ বাঁচানোর রক্ষায় তিনি অভিনয় করছেন না এবং তিনি এখন নির্বাচন থেকে নিজেকে বিরত রেখেছেন। তো এটা কি আসলে কতটুকু হুমকি স্বরূপ হতে পারে বলে আপনি মনে করেন? এটা আসলে আমি বলতে পারবো না, তবে একটা বিষয় যেটা আজকের বিষয়ে যেটা বলছিলেন যে টাকা পয়সার বিষয়ে যেটা আমরা বলছিলাম যে এটা তো আসলে খুবই গুরুতর একটা অভিযোগ, এ বিষয়ে আমার মনে হয় আমরা এখানে যতটুকু বলতে পারবো তার থেকে ওখানে উপস্থিত আছেন আমাদের সহকর্মী কাছে আমরা চলে যেতে পারি। অবশ্যই অবশ্যই, খুব ভালো হয়। দর্শক এফডিসিতে আছেন আমাদের সহকর্মী আল কাসির, তার কাছে আমরা চলে যেতে চাই। আল কাসির, আপনার কাছে কি তথ্য আছে? কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে চিত্রনায়িকা নিপুণ অভিযোগ করেছেন যে 2000 টাকা দিয়ে বা অর্থের বিনিময়ে ভোট কিনছেন জায়েদ খান, এ বিষয়ে আসলে বিস্তারিত আমাদেরকে কি জানাতে পারবেন আপনি? নির্বাচনের ভোট গ্রহণ চলছে, সকাল 9:12 থেকে শুরু হয়েছে ভোট, এই ভোট চলবে বিকেল 5:12 পর্যন্ত। কিছুক্ষণ আগে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন এই তথ্যটি আমাদের জানিয়েছেন। এখন শেষ এক ঘন্টার ভোট গ্রহণ চলছে, আমরা
আপনাদেরকে দেখাবো বিভিন্ন বিষয়। তবে তার আগে জায়েদ মিশা জায়েদ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খানের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তিনি আছেন আমাদের সাথে। জায়েদ খান, আমরা লাইভে আছি, লাইভে আছেন, লাইভে শেষ এক ঘন্টার ভোট কি মনে হচ্ছে আপনাকে? বেশ ফুরফুরে লাগছে। আমি কখনো টেনশন করি না, প্রথম নির্বাচনে টেনশন করেছিলাম, তারপরেরটাই করিনি, এটা করছি না, বিকজ আমার শিল্পীদের উপর কনফিডেন্স। এই দেখেন আমার পাশে আমার শিল্পীরা, কিন্তু আমার পাশে শিল্পীরা দাঁড়ানো, তো আমার কনফিডেন্স যে দুই বছরে যে কাজ করেছি শিল্পীরা বিমুখ করবে না ইনশাল্লাহ। শিল্পীরা তাদের বিপদে পাশে কে থাকে সেটা জানে এবং সেই অনুযায়ী তারা তাদের নেতৃত্ব নির্বাচিত করবে, সেটা আমি বিশ্বাস করি। জায়েদ খান, একটা অভিযোগ পাওয়া গেছে, এরই মধ্যে কিছু ভিডিও গণমাধ্যমে ভিডিও আমরা দেখতে পেয়েছি, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করা হয়েছে, সেটা নিয়ে কি বলবেন? ভিডিওটা কি দেখা গেছে? কিসের ভিডিও? আমি ভিডিওটা দেখিনি কিন্তু, ভিডিও কেমন? আপনি এবং অপোজিট প্রার্থী, আপনার যে অপোজিট প্রার্থী নিপুন, তিনি আর আপনি একটা বাগবিতণ্ডা জড়িয়েছেন, সে বিষয়টি নিয়ে তো উনি না বুঝে বলছেন। আমি ওনাকে প্রথম ভোট করছেন, তো আসলে উনি বুঝতে পারেননি, কারণ শিল্পীরা কি টাকায় বিক্রি হয়? আমার ওনার কাছে কোয়েশ্চেন থাকবে, উনি বলতেছেন টাকা দেওয়া হচ্ছে, তার মানে উনি কি বুঝাচ্ছেন শিল্পীরা টাকা নেয়? উনি তো শিল্পীদেরকে ছোট করছেন, এটা তো খারাপ। শিল্পীদেরকে টাকায় বিক্রি করা যায় না, শিল্পীদেরকে টাকায় কেনা যায় না, শিল্পীদেরকে ভালোবাসা দিয়ে কেনা যায়। আমি দুই বছর তাই করছি, চার বছর ধরে তাই করছি। আমি শুধু জড়িয়ে ধরে, অনেকদিন পর দেখা হয় অনেকের, আমি পকেট থেকে ব্যাস পরিয়ে দিচ্ছিলাম, ব্যাস। এই তো আমার সামনে ধরেন ভোটার আছে, ভাই আমি কি আপনাকে কোনো টাকা দিয়েছি? না, আমার শিল্পী শুধু ভোটার, দেখেন জিজ্ঞেস করেন না। আমি 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 আমার আমার যদি আরও কোনো ভোটারকে জিজ্ঞেস করেন, বিকজ এটা একদম বানানো। আমি আমি লজ্জিত শিল্পীদের নিয়ে, এ ধরনের কেউ যদি মন্তব্য করে এ ধরনের কথা বলা উচিত না। শিল্পীরা টাকা নিয়ে ভোট দেয় না, শিল্পীরা তাদের নেতৃত্ব নির্বাচন করে তাদের বিবেক দিয়ে, তাদের বিচার দিয়ে। ওই প্যানেল থেকে একটা অভিযোগ করা হয়েছে যে নির্বাচন কমিশন আপনাদের জন্য এই জায়গাটা বরাদ্দ করে দিয়েছিল, তারপর আপনারা কেন গেটের সামনে গিয়েছেন সেই বিষয়টা ওনারা প্রশ্ন তুলেছেন, কি বলবেন? আপনি কি দেখেছেন যে ওনাদের প্যানেলের লোকরা গেটের সব ভরা ছিল, এটা কি আপনি দেখেছেন কিনা? আপনাকে প্রশ্ন করতে চাই, শাহানুর গেটে ছিল, নামদর বলে সাইমন গেটে ছিল, জেসমিন গেটে ছিল, ফেরদৌস ভাই তিন নম্বরের সামনে ছিল আমাদের পাশাপাশি। এটা তো আসলে মিলন মেলা, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট চাচ্ছিলাম, এটা মানে এমন কোনো জায়গা আমাদেরকে নির্দিষ্ট করে দেয়নি, আমি লিখিত পাইনি, যেটা ওখানে ভোট চাওয়া যাবে না মেন রোডের উপর। আমি তো মেন রোডের উপরে, তো যখন আমাকে নির্বাচন কমিশনার বলেছে আমি কিন্তু সরে আসছিলাম, তখনই সেই মুহূর্তে গিয়ে তারা এই কাজগুলো করছে। আমি একা দাঁড়িয়ে থাকলে একটা কথা ছিল, তাদের প্যানেলের লোক আমার আশেপাশে, আমি কীভাবে টাকা দেবো? একটা বিশ্বাসযোগ্যতার ব্যাপার আছে তো, এই বিশ্বায়নের যুগে মোবাইল আছে, তারপরে ফেসবুক আছে, মানুষ ক্যামেরা, আপনারা তো মিডিয়া আজকে অনেক দেখতে পাচ্ছেন, আপনারা সোচ্চার, মানে খুব অ্যাক্টিভ। তো এই কারো চোখে পড়লো না, ওনাদের চোখেই পড়লো, এবং যেখানে যিনি অভিযোগ করলেন তিনি উপস্থিত ছিলেন না, তার মানে কি চিলে কান নিয়ে গেছে, চিলের পিছনে না, কানের পিছনে, কানে হাত না দিয়ে চিলের পিছনে ছুটছেন তারা। তো এই ধরনের নির্বাচনী কাদা ছড়াছড়ি বন্ধ করতে হবে, কারণ এটা ইউনিয়ন পরিষদের নির্বাচন না বা ওই ভিলেজ ব্যাপারে না, এটা শিল্পীদের নির্বাচন, আটাগুড়ি মানুষ চেয়ে আছে। আমরা এমন কিছু না একজনকে না বলি যেটা আসলে এই এই শিল্পীদের উপর প্রভাব পড়ে, এই প্রত্যাশা আমার সবার প্রতি থাকবে। ধন্যবাদ জায়েদ খান, আমরা লাইভে ছিলাম, দর্শক আপনারা শুনছিলেন যে একটা অভিযোগ এসেছিল জায়েদ খানের বিরুদ্ধে যে টাকা দিয়ে ভোট কিনছেন, সে বিষয়ে তিনি কথা বলেছেন, তিনি বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করেছেন। আমি আপনাদেরকে একটু জানাতে চাই, এখন শেষ ঘন্টার ভোট চলছে আর বিকেল 5:15-12 পর্যন্ত ভোট চলবে, কারণ সকাল 9:12 ভোট গ্রহণ শুরু হয়েছিল, সে কারণে নির্বাচন কমিশন থেকে সিদ্ধান্ত হয়েছে 5:12 ভোট গ্রহণ শেষ হবে। আমি এখানে পেয়েছি কাঞ্চন নিপুন পরিষদের, কাঞ্চন নিপুন পরিষদের সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চনকে, তার কাছে একটু জানার চেষ্টা করব। কাঞ্চন ভাই, আমরা লাইভে আছি, যদি বলতেন শেষ ঘন্টার ভোট চলছে, কি মনে হচ্ছে আপনাকে? বেশ ফুরফুরে লাগছে। আমি সকাল থেকেই ফুরফুরে, খালি কথা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে টায়ার্ড হয়ে গেছে, কারণ আমি ফুরফুরে আরও যে গেটের সামনে আমার জন্য মিছিল করতেছে, তো আমি ভয় পাচ্ছি যে আমার যদি কোনো রকম কিছু হয় তাহলে সব মায়ের খাইবেন আপনারা শ্রদ্ধা। এখন পর্যন্ত ভোটের পরিবেশ সব কিছু ঠিকঠাক আপনি বলছেন? হ্যাঁ, এখনো পর্যন্ত আছে টুকটাক, তো একটু এটা তো হবেই, কিছু টুকটাক হয়েছে, কমপ্লেনও হয়েছে, তো এছাড়া মানে আমি তো দেখছেন যে যে আমি কিন্তু কোনো একটা নিয়মও কিন্তু ভাঙিনি। আপনি দেখেন আমি এই যে বাসের এখানে বলছে থাকার জন্য বাসের এখানে, আমি ওখানে যাইনি, কিন্তু অনেকেই গেছে কিন্তু আমি যাইনি, কারণ আমি সবসময় একটা জিনিসকে আমি নীতি মানি, আমি মনে করি যে আমি যদি নিয়ম না মানি তা আমি আরেকজনকে নিয়ম মানার কথা কেমনে বলব। তো এই এটা হলো গিয়ে যারা নেতৃত্ব দেয়, আমি এইটাও বলি যে নেতারা যদি নিয়ম না মানে তাহলে সাধারণ মানুষ মানবে কেন? তো এইটা প্রমাণও আমি দিছি যে আমি ভোটের ইলেকশন কমিশনের যা যা কথা আছে আমরা কিন্তু মানছি এবং আমার প্যানেল মানছে। আমরা দেখেন আমরা কিন্তু না খেয়ে বসে আছি,
কিন্তু আপনারা জানেন যে ওরা খাবার দিচ্ছে, কিন্তু এই খাবার কিন্তু দেবার কথা না। কিন্তু তো যাক, এগুলো করছে আর কি তারা। আমার মনে হয় যে আমি গতবার ইলেকশন কমিশনার ছিলাম, আমার কাছ থেকে ইলেকশন কমিশনাররা একটা শিক্ষা নিয়েছে। এবার আমি দাঁড়িয়েছি, আমার প্যানেলের লোকগুলি যেভাবে শৃঙ্খলার সঙ্গে যেভাবে নিয়ম মানার যে ইয়েটা আপনার গিয়া দেখিয়েছে, পরবর্তী সময় আমার মনে হয় যে আমাদের কাছ থেকে অনেকেই এটা শিখবে, এটাই আমি আশা করি। ধন্যবাদ ইলিয়াস কাঞ্চন আপনাকে। এটাই কিন্তু পরিবর্তন, পরিবর্তন যে আমি বলছেন এইটাই পরিবর্তন। কারণ আপনারা আগেও কিন্তু ভোট দেখেছেন, এই যে ভোটাররা আসলে পরে যে এরকম অবস্থা, তাও এবার কিন্তু কিছুটা জাহেদ এবং আরও দু একজন করেছে। কিন্তু আমাকে কখনো দেখেছেন কোনো ভোটারকে মানে টানাটানি করতে হয়েছে? আমার কোনো ক্যান্ডিডেটকে দেখেছেন? তো আমি মনে করি যে আমার যে আমার সঙ্গে যা যারা আছে, আমার যে নেতৃত্ব আমাকে যে মেনে নিয়ে যারা মানে এই যে এই কাজটি করেছে, আমি তো আমার আমার গ্রুপকে আমি ধন্যবাদ দেব। পাশ ফেল পরের কথা, কিন্তু তারা যে আমার কথাগুলো যে মেনে চলছে এটার জন্য আমি মানি, এবং এটা যেন আমার দেশবাসীও যেন মেনে চলে। কারণ আমাদের উন্নতি হচ্ছে, টাকা পয়সা হচ্ছে, মানে বিল্ডিং হচ্ছে, কিন্তু আমরা মানসিকভাবে উন্নতি হচ্ছে না। মানসিকভাবে আমরা যেন উন্নতি হয়, কারণ মানুষ উন্নতি না হলে প্রপার উন্নয়নটা আসে না। ধন্যবাদ, ধন্যবাদ ইলিয়াস কাঞ্চন। দর্শক আপনারা শুনছিলেন, বলছিলেন যে কাঞ্চন নিপুণ পরিষদের সাধারণ সম্পাদক সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চন বলছিলেন শেষ সময়ের ভোট চলছে, এর মধ্যে প্রার্থীদের বেশ উৎফুল্ল প্রফুল্ল দেখা যাচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব মিশা জায়েদ প্যানেলের সহ সভাপতি প্রার্থী ডিপজলের সঙ্গে। ডিপজল ভাই, আমরা লাইভে আছি, আপনার সাথে কথা বলার চেষ্টা করব। আপনাকে বেশ উৎফুল্ল মনে হচ্ছে, শেষ ঘন্টায় ভোট চলছে আর মজাই মজা লাগছে, মজা এবার জিতছি আমরা। নির্বাচন সুষ্ঠু হচ্ছে ইনশাআল্লাহ, সুষ্ঠু জয়ের ব্যাপারে এখনই পুরোপুরি আশা দিয়ে দিলেন 100% উপর আল্লাহর দয়া। এত এত কনফিডেন্ট কিভাবে ডিপজল ভাই, যদি একটু বলতেন। জানি না, চকলেট খাব, একটা চকলেট দিছে, হ্যাঁ সাউথ আফ্রিকার থেকে, ওটা খাওয়ার পরে এটা বইলা হয়ে গেছে। আপনারা পূর্ণ প্যানেল জয়ের ব্যাপারে আশাবাদী ডিপজল ভাই? ইনশাআল্লাহ আমরা ফুল প্যানেল পাস করব, শুভকামনা থাকলো আপনার জন্য 100%। আমরা লাইভে আছি, আমরা জানতে পারছি সব সময় শেষ ঘন্টার ভোটটা চলছে। আমরা কাঞ্চন, আমরা একটু মিশা জায়েদ পরিষদের সভাপতি প্রার্থী মিশা সদাগরের সাথে কথা বলার চেষ্টা করব। মিশা ভাই আমরা লাইভে আছি, শেষ সময়ের ভোট চলছে, আপনার প্যানেলে সকলকে খুব উৎফুল্ল দেখা যাচ্ছে, কারণটা কি? আমার প্যানেল না, আমার দুই, আমরা দুই প্যানেল লোকগুলোকে সবে উৎফুল্ল মনে হচ্ছে। আমরা পরিপূর্ণ উচ্ছ্বাস আবেগ নিয়ে আমরা ভোট দিচ্ছি, কারণ আমরা মনে করি এটা এটার আমরা সেবা করতে আসছি, তারও সেবা করতে চাচ্ছে। এই এতগুলো আর্টিস্ট একসাথে হওয়া, প্রায় 45 জন আমরা ক্যান্ডিডেট মোট, এরা একসাথে হওয়া এবং আমাদের সিনিয়র্স জুনিয়র সমস্ত সমসাময়িক সমস্ত স্টারগুলো এসছে, আমাদের বড়রা এসছে, তাই মনে করি এর চাইতে জৌলস আর কিছু নাই। কারণ আপনি একটা কথা আপনার মনে রাখা উচিত, বাংলাদেশ 18 কোটির মধ্যে একটাই সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এটা নির্বাচন মানেই তো এফেক্টিভ হবে, তাই না? তো কাজে হচ্ছে আমরা বিশ্বাস করি যে সুস্থ সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচনে যারাই জয় হবে তাদেরকে আমরা ফুলের মালা দিয়ে বরণ করে নেব। ধন্যবাদ মিশা, মিশা সদাগর। হাসান জাহাঙ্গীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। হাসান জাহাঙ্গীর দ্বিতীয়বারের মতো শিল্পী সমিতি নির্বাচন করছেন, এর আগে উনি এসেছিলেন। এর আগে আমি করেছিলাম সাকিব খান মিশা সদাগর প্যানেল থেকে, মিশা সদাগর সাকিব খান প্যানেল থেকে, তখন আমি 460 ভোটে 305 ভোট পেয়েছিলাম। ইনশাআল্লাহ এবার আমি অনেক আশাবাদী। আপনারা জানেন যে আমি টেলিভিশন মিডিয়া অভিনয় শিল্পী সঙ্গ থেকে দাঁড়িয়েছিলাম জয়েন্ট সেক্রেটারি, একই দিনে দুটি পড়ে যাওয়ায় দুটি ভোট আমি ওখান থেকে আমি ড্রপ দিয়েছি, প্রত্যাহার করেছি। তো এই হচ্ছে অবস্থা। তো আমি ইনশাআল্লাহ অনেক আশাবাদী মিশা জায়েদ পরিষদ থেকে। আমার ধারণা ইনশাআল্লাহ আমরা পুরো প্যানেল যাবো আল্লাহর রহমতে, এটুকু আমাদের বড় বিশ্বাস। ধন্যবাদ হাসান জাহাঙ্গীর, শুভকামনা থাকলো, শুভকামনা থাকলো আপনাদের প্রতি। আমরা একটু ভোটারদের লাইনটা যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে সকাল থেকে যেই ভোটারদের অল্প সংখ্যক লাইন দেখা গেছিল, এখন কিন্তু লাইনটা বেড়ে গেছে। এই 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 লাইন দিয়ে আমরা বুঝতে পারছি যে বিকেলবেলা ভোটারদের সংখ্যা বেড়ে গেছে, ভোটাররা আসতে শুরু করেছে, ভোট দিয়েছে এবং ভোট গ্রহণ চলছে। বিকেল পাঁচটা পনেরো মিনিটে শিল্পী সমিতির ভোট গ্রহণ শেষ হবে, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন।
ভোট গ্রহণ চলছে একদম কড়া নিরাপত্তা এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছে। আপনার কাছে একটা প্রশ্ন ছিল, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনি ভোট গণনা করার কথা বলছিলেন, কাসির আপনি শুনতে পাচ্ছেন? কাসির, সকাল থেকে কিন্তু ভোটের যে সংখ্যা সেটা তুলনামূলক কম ছিল, সবাই খুব ধীর গতিতে ভোট দিচ্ছিল। তো দুপুরবেলা যে একটা ঘটনা ঘটে গেল, নিপুন যে অভিযোগটা করলো, সেই অভিযোগটার পরে আসলে এখন পরিবেশটা কেমন? এখন কি ভোট সবাই খুব দ্রুত দিচ্ছে? কারণ কিছুক্ষণের মধ্যে কিন্তু ভোট দেওয়ার সময়সীমা শেষ হয়ে যাবে। তো পুরো পরিস্থিতি দেখে আপনার কি মনে হচ্ছে? দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আল কাসির, আমাদের সহকর্মী। আমরা পরবর্তীতে আবারও তাকে যুক্ত করব। সোহার, আমি আপনাকে একটু বলে দিতে চাই, অভিনয় শিল্পী সংঘের নির্বাচন কিন্তু চলছে শিল্পকলাতে, আমরা সেখানে যুক্ত হব। সেখানে আছেন আমাদের সহকর্মী তানভীর। তানভীর, আপনি কি আমাদের সঙ্গে যুক্ত আছেন? তানভীর, ওখানে আমরা শুনেছি যে শেষ পর্যন্ত বেলার দ্বিতীয়ার্ধে এসে কিছুটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিছুটা হয়তো চলছে ওখানেও ঝামেলা। আপনার কি মনে হয়, আপনি এখন পর্যন্ত ওখানে কি কোনো প্রকার কোনো ঝামেলা সৃষ্টি হয়েছে কিনা? দর্শক, আমরা এই মুহূর্তে আছি শিল্পকলা একাডেমিতে, এখানে অনুষ্ঠিত হচ্ছে অভিনয় সংঘ শিল্পীর নির্বাচন। সময় শেষ হয়ে আসছে, পাঁচটার সময় নির্বাচন শেষ। আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে এখানে এখন ভোটারদের অসংখ্য ভিড়, যে ভিড়ের কারণে যে করোনা যে বিধি সেটা যে আসলে এখন আর কোনোভাবে রক্ষা করা সম্ভব হচ্ছে না সেটা দেখাই যাচ্ছে। এবং আরেকটা কথা বলে রাখছি যে কিছুক্ষণ আগে এখানে এই কারণে বেশ উত্তেজনা বিরাজ করছিল, কারণ দুপুরের পর বেশ পরিমাণে এখানে ভোটারদের আশা বেড়ে গেছে, দীর্ঘ লাইন হয়ে গেছে, যার কারণে করোনা বিধি একদমই এখন আর এখানে মেনে চলা সম্ভব হচ্ছে না। ফলে অনেক তারকা এবং অনেক ভোটাররা এসে ক্ষোভ প্রকাশ করেছেন যে করোনার এমন মহামারী চলাকালীন সময়ে কিভাবে এভাবে অব্যবস্থাপনার মাধ্যমে একটি ভোট অনুষ্ঠিত হয় এই বিষয়টি নিয়ে। আর চারটা, প্রায় সাড়ে চারটা বেজে এসেছে, পাঁচটায় ভোট শেষ হওয়ার সময় থাকলেও যেটা হচ্ছে যে পরিমাণে ভোটাররা এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছেন, তাতে আদৌ পাঁচটার মধ্যে ভোট শেষ করা যাবে কিনা এ নিয়ে একটা বেশ আশঙ্কা রয়েছে। কারণ সর্বশেষ তথ্য অনুযায়ী 500 মতো ভোট কালেক্ট হয়েছে, সেক্ষেত্রে আরও প্রায় 250 মতো ভোট কিন্তু বাকি রয়ে গেছে। আমি আমাদের দর্শকদের জন্য কিছু তথ্য উপস্থাপন করতে চাই যে শিল্পী সংঘ এই নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচনে মোট ভোটার রয়েছে 752 জন, আর একজন ভোটার 21টি করে ভোট প্রদান করবেন, অর্থাৎ 21টি পদে এখানে 48 জন লড়াই করছেন। ভোটার যারা প্রার্থী রয়েছেন তাদের পরিচিতিটা যদি শেষ মুহূর্তে আমি একবার তুলে ধরতে পারি, সেটা হচ্ছে যে এখানে সভাপতি পদে প্রার্থী হয়েছেন আহসান হাবিব নাসিম ও শাহাদাত হোসেন নিপু। এছাড়া সহসভাপতি তিনটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন, তারা হলেন দিলু মজুমদার, তানিয়া আহমেদ, আনিসুর রহমান মিলন, সেলিম মাহমুদ ও ইকবাল বাবু। সাধারণ সম্পাদক পদে লড়ছেন রওনক হাসান, কবির টুটুল। যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন তাজনিন হাসান চুমকি, শামিমা তুষ্টি ও জামিল হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন সাজু খাদেম, তুষার মাহমুদ ও জুলফিকার চঞ্চল। আইন কল্যাণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন উর্মিলা শ্রাবন্তীকর, রওনক বিশাখা শ্যামলী। কার্যনির্বাহী 7টি পদের জন্য 20 জন প্রার্থী লড়াই করছেন, তারা হলেন আবুল কালাম আজাদ, আশরাফ কবির, আইনুন নাহার পুতুল, আশরাফুল আলম খান, এ এম গোলাম কিবরিয়াম, খালেদ আহমদ সালিহিন, নুরুন নাহার বেগম, মরিয়ম সরকার, মাসুদ আলম তানভীর, মিজানুর রহমান, মোহাম্মদ আব্দুল হান্নান আকন্দ, মোহাম্মদ আমিনুল বারী, মৌসুমি হামিদ, রেজাউল করিম সরকার, শ্যাম সুমন, শ্যামল জাকারিয়া, শরণ কুমার সাহা, সঙ্গীত চৌধুরী, সূচনা শিকদার ও হাফিজুর রহমান। অভিনয় শিল্পী সংঘে নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন খায়রুল আলম সবুজ, নির্বাচন কমিশনার হিসেবে তার সঙ্গে দায়িত্ব পালন করছেন নরেশ ভূঁইয়া, মাসুম আজিজ। এছাড়া নির্বাচনে আপিল বোর্ডে দায়িত্ব রয়েছেন অভিনেতা মামুনুর রশিদ ও আইনজীবী জুয়েল, তারা সবাই অভিনয় শিল্পী সংঘের সদস্য। আমি একটু যদি ভোটারদের সাথে কথা বলতে চাই যারা এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে আছে, তাদের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি যে আপনারা তো ভোটার,
উৎসবমুখর পরিবেশ অবশ্যই তো ভালো লাগতেছে, মানে আমরা চাই আসলে এরকম একটা ডিসিপ্লিন হয়ে ওয়েতি আমরা সবসময় ভোট দিই এবং আমরা কাজ করি, এটা ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আচ্ছা, আমি একটু এখানে জানতে চাচ্ছি যে এই যে আজকে ভোট অনুষ্ঠিত হচ্ছে আর কি, সেক্ষেত্রে নতুন যে কমিটি আসবে কি প্রত্যাশা একজন আর্টিস্ট হিসেবে? আসলে প্রত্যাশা বলতে সংগঠনটা বাংলাদেশ টেলিভিশন নাটকের একটা একটা স্ট্যান্ডার্ড সবসময় ছিল, আমরা ছোটোবেলা থেকে বাংলা নাটক দেখে বড় হয়েছি বাংলাদেশ টেলিভিশনের, তো সেই ঐতিহ্য সেই সম্মানটা যেন থাকে এরকম একটা পজিশনের সংগঠনটা আমাদের নিয়ে যাক, এটাই প্রত্যাশা আর কি। আমি একটু এখানে কিছু আপুর কাছে জানতে চাচ্ছি যে আবার একটু কথা বলছি, সেটা হচ্ছে যে এই যে ভোটারদের এখন একটা লাইন দাঁড়িয়েছে, জি লাইন ধরেছে, তো সেখানে যেটা হচ্ছে যে করোনার মধ্যে মুখে মাস্ক নেই কিংবা এই যে করোনা বিধি কিন্তু ওয়ান কাউন্ট এখন লঙ্ঘন হচ্ছে, এই বিষয়ে আপনার মতটা কি? আসলে ভোর আনন্দটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আর সবাই স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু কাজ করছে, আমার মাস্ক আছে সাথে, আমরা সবাই চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মেনে এবং সবাই এসে এসে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে যাচ্ছে, সো আনন্দের মুহূর্তটা আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট। না, পাঁচটার মধ্যে শেষ হবে না, অনেক মানুষ বাকি আছেন এখনো, হ্যাঁ অনেক মানুষ এখনো বাকি আছেন যারা ভোট দিতে পারেননি, যারা সিরিয়াল আছে, অনেক বড় লম্বা লাইন, আমি এক ঘন্টা হয়েছে যে এক ঘন্টা আমি এখানে লাইনে আছি অলরেডি, সো এখনো আমার পৌঁছাইতে আরো এক ঘন্টা লাগতে পারে, সো বুঝতে পারছেন আরো যারা বাকি আছে অনেকে মানুষ বাকি আছে যারা ভোট দিতে পারেনি এখনো। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে আসলে ভোটারদের একটা ব্যাপক ভিড় জমে গেছে, আমরা একটু দেখতে চাচ্ছি যে আমরা কার সাথে কথা বলতে পারি কিনা, মন্তব্য হচ্ছে যে এখানে একটা প্রাণের মেলা হয়ে গেছে, এখানে হচ্ছে আমরা আমরা বলে এখন ওই করোনা বিধিটা মানে ওইভাবে আর ইয়ে করা যাচ্ছে না, যে এটা তো হচ্ছে আপনি ভয় পেয়ে বিষয়টা আপনি মানবেন, করোনার তো আপনি এফেক্টেড হবেন তাই না, তো সাবধানতা আপনার, এখন যেটা হচ্ছে আমরা এত বেশি কাছের মনে হয় যে আত্মঘাতী হয়ে গেছি, যে আসলে যদি তোর জন্য আমার হয় তাহলে সমস্যা নাই এরকম একটা ব্যাপার, মানে এটা কি একটু পজিটিভলি যদি দেখা যায় আর কি। ধন্যবাদ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা বিশাল ভিড় এবং জটলা, তবে একদিন শেষে একটা কথা বলতে হয় যে তারকাদের মিলন মেলায় পরিণত হয়েছে এই ভোটটি, এই কিছুক্ষণের মধ্যে ভোটটি শেষ হবে, যদিও আমার যদি ধারণা হয়তো বা ভোটের সময়টা হয়তো বা বাড়ানো হতে পারে, না হলে এই ভোট আসলে পাঁচটার মধ্যে শেষ করা সম্ভব নয়। আমি ফিরে যাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ তানভীর, শেষ মুহূর্তের অভিনয় শিল্পীর সংঘের বোর্ড গ্রহণের খবর জানাতে শিল্পকলা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী তানভীর। সোহার, আমার মনে হয় আমরা এখন এফডিসি এবং শিল্পকলা সব জায়গাতেই জমজমাট অবস্থা, আমরাও চলুন একটু বিরতিতে যাই, একটু গল্প টল্প করে আমরা আবার, কারণ আরো সময় লাগতে পারে, হ্যাঁ আরো একটা এক্সাইটমেন্ট নিয়ে ফিরে আসি। দর্শক আজকে এখন এই মুহূর্তের জন্য এই পর্যন্তই, আশা করছি পরবর্তী ঘন্টায় আবারও যুক্ত হতে পারবো, সঙ্গেই থাকুন সময়ের।